টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য ও আসামি নিহত। টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের পিছনে চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় দুই পুলিশ সদস্য সহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক পুলিশ সদস্য সহ দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত 8টার দিকে মধুপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলায় গোলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল নুরুল ইসলাম ও সুহেল রানা এবং নারী নির্যাতনের মামলার আসামি লালন। লালন জামালপুর সদরের গজারহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম জানান, নারী নির্যাতন মামলার আসামি লালনের ডিএনএ পরীক্ষা শেষে মাইক্রোবাসে ঢাকা থেকে জামালপুর ফেরার পথে গোলাবাড়ি এলাকায় একটি ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুই পুলিশ সদস্য ও আসামি মৃত্যু হয়। সে সময় আহত হন আরও দুইজন, তাদের মধ্যে একজন পুলিশ উপপরিদর্শক আজিজুল ইসলাম ও অপরজন মাইক্রোবাস চালক। তারা দুজনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজারুল আমিন জানান, মঙ্গলবার সকালে নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ সদস্যের মরদেহ যার যার ইউনিটে পাঠানো হবে। সুপ্রিয় ভিউয়ার্স, টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ ও আসামি নিহত হয়েছে। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।